প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। চট্টগ্রাম কলেজের স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শামিমা ইয়াসমিন ফেরদৌসি, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজের স্কুল, চট্টগ্রাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি। তোমরা জানো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশে শিশু অধিকার, দশম অধ্যায়। সে অধ্যায় থেকে পার্ট 1 ও 2 আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পার্ট 3, বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি। আজকের পার্ট আলোচনার পূর্বে আমি গত ক্লাস থেকে কিছু বিষয় খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে চাই। গত ক্লাসে আমরা জেনেছিলাম শিশু কারা। শিশু বলতে জাতিসংঘ সনদ অনুযায়ী বোঝানো হয় 18 বছরের নিচের সকল মানুষকে। এছাড়া আমরা জেনেছিলাম শিশু অধিকার কি, শিশুদের সার্বিক নিরাপত্তা বিধান এবং তাদের পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে সেগুলোই হচ্ছে শিশু অধিকার। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম জাতিসংঘ শিশু অধিকার সনদ নিয়ে। জাতিসংঘ শিশু সনদ গৃহীত হয় 1989 সালের 20 নভেম্বর। জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘ শিশু সনদ গৃহীত হয়। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি শিশুরা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুই বড় হয়ে ভবিষ্যতে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবে। তাই শিশুরা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাষ্ট্র সরকার শিশুদের অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। 1990 সালের 26 জানুয়ারি জাতিসংঘ শিশু সনদটি সদস্য রাষ্ট্রসমূহের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করে এবং বাংলাদেশ প্রথম দিনই তাতে স্বাক্ষর করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো বাংলাদেশ শিশুদের কতখানি গুরুত্ব দিয়ে থাকে। 1990 সালের 3 আগস্ট জাতিসংঘ শিশু সনদ বাস্তবায়নে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় অঙ্গীকার ব্যক্ত করে। প্রিয় শিক্ষার্থীরা, দারিদ্র, অশিক্ষা, অসচেতনতা ইত্যাদির কারণে শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। কোনো কোনো সময় তারা নিষ্ঠুর, নির্মম নির্যাতনেরও শিকার হয়। তাই শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও বিকাশ তথা শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। মাতৃপিতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ সুরক্ষা কার্যক্রম, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু পেছনে ফিরে যেতে চাই। আমরা জানি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধশালী, সোনার বাংলাদেশ গঠনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য শিশু আইন 1974 গ্রহণের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে এই শিশু আইনকে যুগোপযোগী করে জাতীয় শিশু নীতি 2011 প্রণীত হয়। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংবিধানেও শিশুদেরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। সংবিধানের
28 অনুচ্ছেদে শিশুদের অগ্রগতির জন্য রাষ্ট্র কর্তৃক বিশেষ বিধান প্রণয়ন করার বিষয় সন্নিবেশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় শিশু নীতিতে শিশুদের মর্যাদা প্রতিষ্ঠা এবং পরিপূর্ণ বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন আমরা বিভিন্ন উদ্যোগ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, জাতীয় শিশু নীতির গুরুত্বপূর্ণ উদ্যোগসমূহ। শিশুর অপুষ্টি দূরীকরণের জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া শিশু স্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। যেমন ধরো, বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে, এবং সরকার বিভিন্ন রোগ থেকে শিশুদের রক্ষা করার জন্য বিনামূল্যে টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া অন্ধত্ব নির্মূল করার জন্য সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে সরকার। সকল প্রাথমিক শিক্ষার্থীদের বাংলাদেশ সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করে থাকে। এছাড়া তাদের জন্য বিভিন্ন প্রকার উপবৃত্তির ব্যবস্থাও বাংলাদেশ সরকার করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। শিশু নীতিতে আরও বলা হয়েছে, পথ শিশু ও বিপদগামী শিশুদের বিকাশে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের ব্যবস্থা করেছে সরকার। একটি শিশু যদি সুন্দর পারিবারিক পরিবেশ না পায়, তবে তার বিকাশ সম্ভব নয়। এই জন্য সুন্দর পারিবারিক পরিবেশ নিশ্চিতকরণের ব্যবস্থাও সরকার গ্রহণ করেছে। নারী ও শিশু পাচার প্রতিরোধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এছাড়া সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেছে সরকার। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার শিশুদের অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এবং তাদের বিকাশের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে শিশু নীতিতে, তবে শিশু অধিকার বাস্তবায়নের প্রয়োজন ব্যাপক গণসচেতনতা। সর্বোপরি আমাদের শিশুদের মধ্যে শিশু অধিকার সম্পর্কে ব্যাপক আগ্রহ, সচেতনতা ও চাহিদা সৃষ্টি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, শিশু হিসাবে তোমাদের অধিকারগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এবং তোমাদের অধিকারগুলো রাষ্ট্র, সমাজ, পরিবার নিশ্চিত করছে কিনা তোমাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে তোমাদের প্রতিবাদী হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা জেনেছি বাংলাদেশের শিশুর অবস্থা কেমন এবং বাংলাদেশের শিশুদের উন্নয়নের জন্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, এই বিষয়টিও আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা দুটি ক্লাসে দশম অধ্যায়ের তিনটি পাঠ আমরা শেষ করেছি। তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ রয়েছে। তোমরা তোমাদের এলাকার শিশু অধিকার পরিস্থিতি কেমন সেটা লক্ষ্য করবে এবং শিশু অধিকার পরিস্থিতি নিয়ে তোমরা ছোট্ট একটি অনুচ্ছেদ রচনা করবে। এটি তোমাদের বাড়ির কাজ। আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ।